আলমারি ছাড়া সব হোলসেল স্টিল আছে, রটারেন আছে, ইম্পোর্টেড আইটেম কিছু আছে, রিভলভিং চেয়ার আছে, অফিস টেবিল আছে, সবই রকম আছে। আচ্ছা, সেলুন আইটেম আছে। তো অনলাইনে সুবিধা আছে, ধরুন আউট অফ স্টেট থেকে যদি কেউ আপনার থেকে কিনতে চায় সব আসতে পারে, সব কাজ করতে পারে। অনলাইনে কত টাকা লিমিটেশন আছে অ্যামাউন্টে? কিছু অ্যামাউন্ট লিমিটেশন নেই। আচ্ছা, যত অ্যামাউন্ট চাইলে মাল। তো সব থেকে লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু হচ্ছে আপনার দোকানে? লোয়েস্ট কিসের কিসের মানে যে কোনো দেখুন খাট যেরকম আছে আপনার 4000 5000 6000 8000 এরকম খাট আছে। আচ্ছা, এগুলো কি লোহার না স্টিলে? লোহার। স্টিলের আপনি নেবেন 8000 9000 12000 11000 সব রকম আছে। তারপরে সব টি টেবিল আছে, সব দেখান। সব দেখুন টি টেবিল আছে, ঠিক আছে, ডাইনিং টেবিল আছে, শু র‍্যাক আছে, ঠিক আছে, দোলনা আছে, বেবি ডেস্ক আছে, ঠিক আছে না, এটা ইজি চেয়ার আছে, এটা সেলুন চেয়ার আছে, ঠিক আছে না, এটা বার স্টুল আছে উপরে, ঠিক আছে, তারপরে ডাইনিং টেবিলে অনেক বিভিন্ন রকম চেয়ার আছে, ল্যাডার আছে, ছোট আছে, ঠিক আছে, তারপরে স্কোয়ার মালটা বেশি মজবুত ও টেকসই হয়, ঠিক আছে না, এইসব আপনার 7500-8000 রকম আছে। এটা গ্রিন টাইপ যদি দেখছেন এটা অনেক সবচেয়ে ভারী, 9000 টাকা দাম আছে প্লাই ছাড়া। আচ্ছা, 9000 আছে ও 9500 টাকা ডিজাইন হচ্ছে, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা, লাস্টে যে ডিজাইন এইসব দেখছেন এটা অ্যাভারেজ 6500 থেকে 7500 এর মধ্যে এইসব ডিজাইন আছে। আচ্ছা, ঠিক আছে, এই খাটের রেঞ্জটা হয়ে গেল। তারপরে 5 ফুট নেবেন 200 টাকা মাত্র কম হয়, 4 ফুট নেবেন 200 টাকা আবার কম, ঠিক আছে না। স্টিল আইটেমের মধ্যে দেখুন এটা প্লেট উলাটের 650 টাকা দাম, ঠিক আছে না। তারপরে এরকম আলনা আছে, আলনা 1000 টাকা থেকে স্টার্টিং আছে, এইসব ভারী আলনা আছে 2300 টাকা দাম, ঠিক আছে। তারপরে আপনার আলনা হালকাও আছে, 1000 টাকা 1200 টাকা 1400 টাকা সব আলনা আলনা রেঞ্জ আছে। সোফা আছে, ওটা সোফা দেখতে পাচ্ছেন, ওই সোফা যে আছে ওটার দাম আছে আপনার 3500 টাকা, 3500 টাকা মাত্র। সোফা আছে ওটার দাম আছে 4500 টাকা, ঠিক আছে না। এই টুল দেখুন, এইসব ছোট ছোট টুল আছে, 800-850 টাকা দাম আছে টুলের। স্টিলের টুল একদম রাস্ট ফ্রি হবে, মানে লাইফ টাইম চলে যাবে, রাস্ট আসবে না। তারপরে আপনার ক্যাম্প কাট আছে 1600-1700-1800 টাকা এরকম ক্যাম্প বের হয়, ঠিক আছে না, এটা হলো প্রাইস দেওয়া, ঠিক আছে না, একদম প্রাইস ছাড়া, প্রাইস ছাড়া দেওয়া হবে, তারপরে একটা ফিতাও হয়, এটা 1000 টাকা দাম আছে, মাত্র 1000 টাকা, এটা মাত্র 1000 টাকা, ঠিক আছে, এইটার দাম আছে আপনার 2200 টাকা, ঠিক আছে না। ল্যাডার আছে, ফুট হিসাবে হয়, ঠিক আছে, যেরকম এটা 5 ফুট আছে, 5 ফুট আছে তো আপনার 1750 টাকা দাম, 1750 টাকা 5 ফুট, হ্যাঁ, 6 ফুট হলে 2100 টাকা দাম, 350 টাকা ফুট, ঠিক আছে। তারপরে রিভলভিং চেয়ার আছে, রিভলভিং চেয়ার আমার ও কাউন্টারে দেখেছেন আপনি, বিভিন্ন রকম রিভলভিং চেয়ার আছে, এটা স্যাম্পল রাখানো আছে ওই দোকান থেকে আপনি দেখতে পারেন। তারপরে হোলসেলে আছে সেই জন্য এরকম রাখা আছে, এর উপরে কাঁচ লাগবে, ঠিক আছে না, কাঁচ দিয়ে এটা দাম আছে 2000, 2200, 2100, 2300, বিভিন্ন রকম যেরকম ডিজাইন আছে ওরকম দাম আছে, ঠিক আছে না। তারপরে দেখুন আপনি বুঝতে পারছেন না, প্রথম দিকে দেখুন এটা ডাইনিং টেবিল আছে, এটা একটা, এটা সেকেন্ড, এটা থার্ড, হোলসেল আছে বলে এরকম রাখা আছে, কথা বুঝলেন। ডাইনিং টেবিল যা 6000, 5500, 5000 এরকম রেঞ্জের টেবিল আছে। এর সঙ্গে চেয়ার, চেয়ার আছে বিভিন্ন রকম চেয়ার আছে, স্টার্টিং রেঞ্জ সব থেকে কম ব্যাগটা আছে, সব থেকে কম এটা 950 টাকা, সব থেকে মিনিমাম। তারপরে আপনি আসুন, এটা তো ক্যাফেটেরিয়া চেয়ার হলো, এই চেয়ার দেখুন এটা 1250 টাকা দাম, 1250, ঠিক আছে, ব্যাকও করে দিয়ে সিটও করে দিয়ে এই দাম আছে, এটা মোটা চেয়ার, মোটো চেয়ারের দাম আছে 1400 টাকা, 1400 টাকা, আচ্ছা।
খুব ভালো কোম্পানি আছে, অনেক টেকসই প্লাস্টিকের ভ্যারাইটি বানায়। একটা আলমারি ওজন মিনিমাম 20 কেজি, ঠিক আছে না? এটা দাম আছে 6,600 টাকা সব থেকে বড় সাইজ। তার ওর থেকে ছোট সাইজে আসবেন এটা, এটা আপনার দাম আছে 1,350 টাকা বাস্কেট, এটা বলছে লন্ড্রি বাস্কেট, লন্ড্রি বাস্কেট আছে 900 টাকা দাম আছে, বিভিন্ন রকম এরকম আইটেম। তারপরে আপনার সেলুন চেয়ার আছে, সেলুন চেয়ার এটা হলো আপনার 6,000 টাকা দাম আছে। তারপরে ইম্পোর্টেড আইটেম আছে, এটা বার স্টুল বলা যায় না, কাউন্টার টুলও বলতে পারেন, এটা 2,200 টাকা দাম আছে। এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, একটা এই ডিজাইন আছে, একটা এই ডিজাইন আছে, ঠিক আছে না? আরো একটু দুটো ডিজাইন আছে, তো কাউন্টার এখন লাগানো নেই, বেরিয়ে গেছে, সুন্দর লাগছে। প্রচুর কালেকশন আপনার ফার্নিচারের উপর আছে। তারপরে এটা এটা টুল আছে, আচ্ছা, টুলের মধ্যে আপনাকে স্টিলে বাইরে দেখালাম, ওটাও টুল আছে, এটা হাইড্রোলিক টুল আছে, এটা উঁচু হয়ে যাবে নিচু হয়ে যাবে, বুঝলেন তো? এটা 1,000 টাকা দাম, ঠিক আছে? আচ্ছা, এসব হোলসেল রেট আমি বলছি, বুঝলেন তো? আর তারপরে কোয়ান্টিটি করে হিসাব হবে, বাস বন্ধু বেশি আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, কারণ হোলসেল যে রেট আছে ওটা আমি বলছি। আচ্ছা, এই মোটামুটি এই আইটেম দেখানো হবে, এর পরে অনেক আইটেম আছে, যা কাউন্টারটা অত বড় বলে আমি দেখাতে পাচ্ছি, কথা বুঝলেন? যেরকম এই বেড টেবিল আছে দেখুন, এটা 450 টাকা দাম আছে বাচ্চাদের বেড টেবিল, ঠিক আছে না? এটা রিটেলের মধ্যে 900-1,000 টাকা বিক্রি হয়, বুঝলেন?